দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে, সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর এসেছে। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ৮২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হলেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৯২ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালে মোট চিকিৎসাধীন আছে ১৪০৫ রোগী। তাদের মধ্যে ঢাকায় ৯৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৬১ জন। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।